Today's weather is very beautiful, totally sunny weather, but yesterday was very rough and we were worried about going to North Sikkim, like to be or not to be. Jai hok, shokale amra MG Marge giye kichu gorom kapor kine nilam, jehetu North Sikkim ekhon borfe dhaka. আমার হোটেলে ফিরে ব্যাগ অ্যান্ড ব্যাগেজ গুছিয়ে একটি ট্যাক্সি নিয়ে ভাজরা ট্যাক্সি স্ট্যান্ডে চলে আসলাম। একে নর্থ সিকিম বা লাসুং ট্যাক্সি স্ট্যান্ডও বলে। আমাদের আজকের ডেস্টিনেশন হচ্ছে লাসুং অফ নর্থ সিকিম। গ্যাংটক থেকে লাসুং এর ডিস্টেন্স হচ্ছে 123 কিমি। সবগুলো ভিউ পয়েন্ট দেখে লাসুং এ পৌঁছতে সময় লাগবে কম বেশি 7 ঘন্টা। সো লেটস গো। আমাদের ড্রাইভার এল্লামা বললেন গ্যাংটক থেকে লাসুং এ যেতে আমাদের 4টি ভিউ পয়েন্ট পড়বে। প্রথমটি বাটারফ্লাই ওয়াটার ফলস, দ্বিতীয়টি নাগা ওয়াটার ফলস, তৃতীয়টি চুংখাং ড্যাম এবং সর্বশেষটি হচ্ছে ভীমনালা ফলস। প্রথম ভিউ পয়েন্ট বাটারফ্লাই ওয়াটার ফলস বা কুত্তলি ওয়াটার ফলস গ্যাংটক থেকে 32 কিমি দূরে অবস্থিত এবং আসতে সময় লাগে প্রায় 45 মিনিট। পারমিশনের জন্য যা যা প্রয়োজন, আর তা হলো 2x2 সাইজ রিসেন্ট ফটো 2 কপি, ভিসা এর ফটোকপি 2 কপি, পাসপোর্টের ফটোকপি 2 কপি এবং SNT এর ফটোকপি 1 কপি, যেটি শিলিগুড়ি থেকে আসতে রংপুর থেকে পেয়েছিলেন সেটি। বলতে বলতেই আমরা বাটারফ্লাই ওয়াটার ফলস এসে গেলাম। আর এই যে লাল ও নীল সোয়েটার পরা দুই ভদ্রলোককে দেখছেন, এদেরকে আমরা পেয়েছি এমজি মার্গে। এরা ঢাকার গাজীপুর থেকে এসেছেন। একজনের নাম মোজাম্মেল ও আরেকজন মিস্টার লিটন। আমরা সিরাজগঞ্জ থেকে 3 জন এসেছিলাম। নর্থ সিকিম ট্যুরের জন্য এদেরকে আমরা এমজি মার্গ থেকে খুঁজে বের করি এবং মোট 5 জনের 7 সিটার একটি গাড়ি নিয়ে আমরা আমাদের ভ্রমণ শুরু করি। আসুন এবার রোড সাইড ভিউ দেখতে দেখতে কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলি। প্রথমে আসি প্রসিজার নিয়ে। গ্যাংটকের আশেপাশে অনেক এজেন্সি আছে, ওদের মাধ্যমে আপনাকে ভ্রমণ করতে হবে NRI রুল ফলো করে। অর্থাৎ নন ইন্ডিয়ান রেসিডেন্ট হলে, মানে ফরেনার হলে, কমপক্ষে 2 জন বা ততোধিক সদস্যের একটি গ্রুপ নিয়ে আপনাকে নর্থ সিকিম ভ্রমণ করতে হবে। একা যেমন খুশি তেমন, বা ইন্ডিয়ানদের সাথে নয়। একেই বলে NRI। এখানেই শেষ নয়, আর সিকিম ট্যুরিজম থেকে বিভিন্ন এজেন্সির মাধ্যমে প্যাকেজ নিতে পারবেন 2টি হাইলি প্রোটেক্টেড এরিয়া বাদে, আর তা হলো গুরুদংবার লেক ও নাথুলা পাস। এই 2টি জায়গা ভ্রমণে ফরেনারদের পারমিশন দেওয়া। এজেন্সি ছাড়াও আপনি অফিসে গিয়ে একাও পারমিশন বের করে আনতে পারবেন, কিন্তু সেটা সময় সাপেক্ষ ও অনেক ঝামেলার কাজ। নর্থ সিকিম ভ্রমণে 4টি দেশের উপর নিষেধাজ্ঞা ছিল, আর দেশ 4টি হলো বাংলাদেশ, পাকিস্তান, মায়ানমার ও চীন। বাট ইন্ডিয়া লিফটেড রেস্ট্রিকশন ফ্রম বাংলাদেশি পিপুল ফ্রম ভিজিটিং সিকিম। বাংলাদেশের উপর থেকে ইন্ডিয়া নিষেধাজ্ঞা তুলে নেয় 22 নভেম্বর 2018। পথিমধ্যে আমরা একটি হোটেলে দুপুরের লাঞ্চ সেরে নিলাম এবং এই প্রথম আমি ঝর্ণার পানি পান করলাম। অর্থাৎ এই হোটেলে সবাইকে পানীয় হিসেবে ঝর্ণার পানি দেওয়া হচ্ছে, খেতে বেশ সুস্বাদু, একদম ন্যাচারাল এবং জীবাণুমুক্ত। তবে আপনি চাইলে বাইরের দোকানগুলো থেকে বোতলজাত পানি নিয়ে পান করতে পারেন, তবে মনে রাখবেন পানি খাওয়ার পরপরই বোতলগুলো উক্ত দোকানে রেখে আসবেন। কারণ আপনার কাছে যদি প্লাস্টিকের বোতল থাকে এবং রাস্তায় চেঙে ধরা পড়েন, তবে আপনাকে 5000 রুপি পেনাল্টি গুনতে হবে। Our next and second viewpoint is Naga Waterfalls.
It is 35 meter high waterfalls and said to be biggest waterfalls in the Sikkim in term of value of water. এই ফলস থেকে একই সাথে প্রচুর পরিমাণে পানি নির্গত হয় ও বিকট শব্দে চারদিকে এক ভয়ানক পরিবেশ সৃষ্টি করে এবং প্রায়ই এখানে পাহাড়ধস হয়। এবং শুধু তাই নয়, এর চারপাশের ভিউগুলোও খুবই মনোমুগ্ধকর। বিজয়ের ভঙ্গিতে দুই একটি ছবি তুলে নিলাম। বিষয়টি ছিল প্রায় জুলিয়াস সিজারের মতো, যেন ভিনি ভিডি ভিসি। চলতে চলতেই হঠাৎ একটি টানেলে ঢুকে পড়লাম। এটা ছিল আমার প্রথম অভিজ্ঞতা। প্রথম অভিজ্ঞতার সবকিছুই ভালো লাগে। মেঘ ও পাহাড়ের মিতালি এখানে দেখা যায় সব সময়। এখানকার আবহাওয়া ও রাস্তাগুলি খুবই বেরসিক। এখানে গাড়িগুলো সব সময় সি লেভেল থেকে 8-10,000 ফুট উপর দিয়ে মেঘের ভিতর দিয়ে চলে। চলতে চলতে একই সাথে ভয় আর ভালো লাগার অনুভূতিতে আপনি হয়ে উঠবেন একজন সত্যিকারের অ্যাডভেঞ্চারার। এই যখন বলছিলাম, ঠিক তখনই আমরা পৌঁছে গেলাম চুংথাম ড্যামে। চলুন দেখে আসি। চুংথাং ড্যাম একটি জলবিদ্যুৎ কেন্দ্র। এই ড্যাম নির্মিত হয়েছে তিস্তা নদীর উপরে। তিস্তা একটি আন্তর্জাতিক বিখ্যাত নদী। প্রথমে দেখি তিস্তা নদীর উৎপত্তি স্থল। হিমালয় থেকে তিস্তা নদী উৎপন্ন হয়ে সিকিম ও পশ্চিম বাংলার উপর দিয়ে বাংলাদেশের রংপুর বিভাগ হয়ে যমুনা নদীতে এসে পড়েছে। তিস্তার উৎপত্তি স্থল হচ্ছে হিমালয়ের পুহারির শালমো গ্লেসিয়াল লেক থেকে এবং এটি উত্তর থেকে দক্ষিণে প্রবাহিত হয়েছে। আর আমরা আসি এখন এই চুংথাং ড্যামে। লাসুং মিন্স স্মল পাস এবং লাসেন মিন্স বিগ পাস। আমার মনে হয়েছে এখানে পাস অর্থে জলধারা বা নদীকে বোঝানো হয়েছে, কারণ এই লাচুং এবং লাচেন নাম দুইটি দুই নদীর নামকরণে হয়েছে। আমি নিশ্চিত নই এখানে পাস কি অর্থে ব্যবহৃত হয়েছে। যদি আপনাদের কারো জানা থাকে তবে কমেন্ট করে জানাবেন। যাই হোক, আমি বলবো যদি লাসেন বা লাচুং যেখানেই আসুন না কেন, এখানকার স্থানীয় লোকদের সাথে মিশে দেখবেন এরা কতটা অমায়িক। প্রথম পরিচয়ে মনে হবে ওরা যেন কতদিনের চেনা। আর সময় পাইলে অবশ্যই লোকাল ট্র্যাডিশনগুলো দেখে যাবেন যদি টাইমিংয়ে পড়ে যান। Thank you.
বিন্নালা ফলস। দাদা তোমার নাম কে? আমাদের দেখাশোনার লাস্ট পয়েন্ট। এখান থেকে আমরা লাচাং যাব। লাচাং, ও ভেরি ফাইন ইয়ার, সর্পিল গতিতে একটা ফলস, খাড়া খাড়ি। হ্যাঁ ভিউয়ার্স, ধারা বর্ণনা ছিলেন আমার টুরমেট মিস্টার হারুন। উনি ভালো হিন্দি বলতে পারেন, যা আমাদের ইন্ডিয়া ট্যুরে ভালো কাজে দিয়েছিল। যাই হোক, এটাই হলো ভিমনালা ফলস। ইট অফার্স আ স্পেল বাউন্ড ভিউস অ্যান্ড ইট ইজ কনসিডার্ড দ্য টলেস্ট ওয়াটার ফলস ইন সিকিম। ইট হ্যাজ মাল্টি টায়ার্ড ক্যাসকেড অ্যান্ড থ্রি স্টেপস ওয়াটার ফলস। এটা অনেক লম্বা হওয়া একে অনেকে অমিতাভ বচ্চন ওয়াটারফলও বলে ডাকে। আমরা লাসুংয়ে এসে গেছি। আমরা আজকে গিয়ে লাসুংয়ে হোটেলে থাকবো এবং পরের দিন ভোরে উঠে চলে যাব বরফের রাজ্য জিরো পয়েন্ট ও ইয়ামথাং ভ্যালি দেখতে। প্যাকেজের অন্তর্ভুক্ত থাকবে আসা যাওয়া ও ভিউ পয়েন্টগুলো দেখার জন্য দুই দিন ও লাচুংয়ে হোটেলে রাত্রি যাপন এবং সকল ব্রেকফাস্ট, লাঞ্চ ও ডিনার। যদি এই ভিডিওটি ভালো লাগে তবে লাইক দিন, আর ভালো না লাগলে আনলাইক দিন, আর পরামর্শ দেওয়ার জন্য কমেন্ট করতে পারেন। অ্যান্ড ইফ ইউ ওয়ান্ট টু সাপোর্ট মি, সো সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড প্রেস দ্য বেল আইকন। হ্যাঁ ভিউয়ার্স, আমাদের এখন নামতে হবে। হোটেলে ব্যাগ অ্যান্ড ব্যাগেজ রেখে ফ্রেশ হয়ে বেরিয়ে পড়ব এখানকার প্রত্যন্ত গ্রামের ভিতরে। আমরা যেমন নতুন বছরকে বিভিন্নভাবে উদযাপন করি, ঠিক এরাও বিভিন্ন খাবার, নতুন পোশাক ও ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন করে তিন দিন ধরে এই উৎসব উদযাপন করে। বিভিন্ন ধরনের মাস্ক পরে অশুভকে ভয় দেখিয়ে শান্তিকে স্বাগতম জানাতে সিম্বল হিসেবে তার এই অনুষ্ঠান হয়ে থাকে। আর লোসারকে কেন্দ্র করে চলছে এই খাবার তৈরির প্রস্তুতি। অনুষ্ঠানটি চলে তিন দিন ধরে। প্রথম দিন কাটে পরিবারের জন্য, দ্বিতীয় দিন বন্ধু বান্ধব ও আত্মীয় স্বজনের জন্য, এবং তৃতীয় দিন প্রার্থনা, অর্থাৎ মং, নাথ এবং টেম্পল সার্কেল। আপনারা এখানকার স্থানীয় জনগোষ্ঠী লেপচা ইনস্ট্রুমেন্টাল মিউজিক শুনতে থাকুন। আর আমি এই ফাঁকে বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে। দেখা হবে আগামী পর্বে ইয়ামথাং ভ্যালি এবং জিরো পয়েন্টে। ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন এই কামনায় রয়েছে।